জঙ্গল মানেই রহস্য, জঙ্গল মানেই অ্যাডভেঞ্চার, জঙ্গল মানে ভয়ানক এবং সৌন্দর্যর মেলবন্ধন একসাথে এক জায়গায়। কিন্তু আজ এই পৃথিবীর ভয়ঙ্কর জঙ্গলের কোনো কাল্পনিক কাহিনী নয়, এক সত্য ঘটনা নিয়ে তৈরি মুভির এক্সপ্লেন করতে চলেছি। অ্যামাজনের জঙ্গলকে পৃথিবীর সবথেকে গভীর এবং ভয়ানক জঙ্গল বলা হয়। কি হয়েছিল তখন যখন সেখানে গিয়ে ফেঁসে যায় একজন, এবং তারপর পৃথিবীর ভয়ানকতম জঙ্গল অ্যামাজনে তার সাথে যা ঘটতে শুরু করে তা শুনলে শিহরণ জাগবে। এবং সবথেকে অবাক করার মতো ব্যাপার হলো এই ঘটনাগুলো বাস্তবে একজনের সাথে ঘটেছিল। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা, আজকের মুভি জঙ্গল। মুভি শুরু হয়, দেখা যায় এই ছেলেটাকে, এর নাম হলো ইয়োসি। ইয়োসি 3 বছর আর্মিতে কাজ করে 1980 সালে ইসরায়েল ছেড়ে চলে আসে, কারণ সে ঘর সংসার বা চাকরি করে আর 5 জন ছেলের মতো জীবন কাটাতে চায়নি। তার জীবনের মূল লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার, অজানা রহস্য উদ্ধার করা ছিল তার অন্যতম শখ বা জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই ইয়োসি রওনা দেয় দক্ষিণ আমেরিকার পলিভিয়ার উদ্দেশ্যে। এখানে তার দেখা হয় মার্কাস নামে একজনের সাথে। মার্কাস একজন স্কুল টিচার এবং খুবই হাসিখুশি একজন মানুষ। প্রথম আলাপে ইয়োসি এবং মার্কাস খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর তারা দুজনেই একসাথে ঘুরতে থাকে, এবং এভাবেই একদিন ঘুরতে ঘুরতে মার্কাসের সঙ্গে দেখা হয় তার বন্ধু কেভিনের। কেভিন একজন ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যারা কিনা গভীর জঙ্গল টঙ্গলে ফটো তোলে। এরপর তাদের 3 জনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সময় কিন্তু বেশ ভালোই কাটছিল। একদিন বাজারে গিয়ে পরিচিত হয় কার্ল নামে এই ব্যক্তির সাথে। পরিচয় হবার পর সে ইয়োসিকে বলে, আমার কাছে এমন একটা জায়গার খোঁজ আছে যেখানে অরণ্য ততটাই গভীর যতটা রহস্যজনক, এবং সেই জঙ্গলের মধ্যখানে লুকিয়ে আছে এক অজানা ভয়ানক আদিবাসী সম্প্রদায়, যারা আমাদের সমাজ থেকে অনেক আলাদা। এবং আমাদের সমাজ অনেক সভ্য এবং শিক্ষিত হলেও তাদের সেই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে কিন্তু এখনও আদিম যুগ চলছে, তাদের খোঁজ কেউ জানে না। আপনি যদি চান তাহলে আমার সঙ্গে সেখানে যেতে পারেন, ইয়োসিকে বলে সে। এইসব কথা শুনে খুব খুশি হয়ে ইয়োসি তার সমস্ত কথা তার বন্ধুদের জানায়। কিন্তু মার্কাস এবং কেভিন এইসব কিছু বিশ্বাসই করে না যে বর্তমানেও কোনো জঙ্গলের মধ্যে আদিম যুগ চলছে। তবে ইয়োসির কথায় তারা কার্লের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। কার্ল তাদেরকে একটা ম্যাপ দেখায়, এবং সেখানে সে কিছু অজানা জায়গার কথাও বলে, যেখানে শুধুমাত্র আদিম আদিবাসীরা নয়, রয়েছে গুপ্তধন বা সোনার ভাণ্ডার। কিন্তু এসব কথা মার্কাস আর কেভিনের তেমন একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তাদের মধ্যে দু একজন এই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ জঙ্গলের মাঝখানে যাওয়াতে আপত্তি করে, কিন্তু শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায়। কার্ল তাদেরকে বলে যে জঙ্গল সম্পর্কে সব কিছু জানি আমি, যে কোনো বিপদ আপদ যদি আসে তাহলে আমি সামলে নেব, চিন্তা করো না। 1981 সালের 4 নভেম্বর তারা সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হয়। এখানে বলে রাখি, প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিন্তু ইয়োসি আসার সময় একটা ধার্মিক বই নিয়ে এসেছিল। দেখতে দেখতে তারা প্রবেশ করে অ্যামাজনের গভীর জঙ্গলে, যেখানে চারদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ, এবং নানান রকম জানা অজানা পশু পাখি আর নদী, ঠিক যেটার উদ্দেশ্যে তারা এসেছে। এবং সারাদিন পর একটা নিরাপদ জায়গা দেখে টেন্ট বা তাঁবু বানিয়ে সেখানে রাত কাটানো, আবার পরদিন সকালে গভীরে যাওয়ার জন্য বেরিয়ে পড়া। একটু একটু করে তারা গভীরতম গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছিল। জঙ্গলের পরিবেশের সাথে তারা ধীরে ধীরে পরিচিত হতে থাকে। এদিকে দেখা যায় বাকি 3 জনের কাছে এই ভয়ঙ্কর জঙ্গল নতুন হলেও কার্ল কিন্তু খুবই অভিজ্ঞ ছিল। সে চারপাশের আকাশ আবহাওয়া দেখেই বলে দিতে পারত কখন বৃষ্টি হবে, কখন আবহাওয়া পরিষ্কার থাকবে। জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে বেশ কিছু মানুষ একটা জনবসতি গড়ে তুলেছে। সেখানে কিছুদিন কাটানোর পর তারা আবার তাদের উদ্দেশ্যে রওনা হয়। যাবার পথে নদীর থেকে একটা পাত্রের সাহায্যে একটা পাথর তুলে ইয়োসি এক টুকরো সোনাও খুঁজে পায়। জঙ্গলে যেতে যেতে একদিন কার্ল একটা বানর দেখতে পায়, এবং দেখার সাথে সাথে সেটাকে গুলি করে, এবং শেষ পর্যন্ত সেই বানরটাকে রাতের খাবার হিসাবে তৈরি করে। দীর্ঘদিন জঙ্গলে হাঁটার জন্য মার্কাসের পায়ে এক ধরনের ঘা হয়। কার্ল তার চিকিৎসা করলেও দেখা যায় ধীরে ধীরে সে আর চলার মতো অবস্থাতেই নেই। একসময় কার্ল জানায় যে এখন তারা যেখানে আছে তার থেকে মাত্র 4 দিন যদি আর হাঁটাহাঁটি করে তারা পৌঁছয়, তারা এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে আরেকটা জনবসতি আছে। কিন্তু মার্কাসের পক্ষে হেঁটে যাওয়া কিছুতেই সম্ভব নয়, তাই তারা ঠিক করে যে তারা নদীপথে যাবে। সবাই মিলে তারা একটা ভেলা তৈরি করে, এরপর ভেলা নিয়ে সেই জঙ্গলের নদী পার করতে শুরু করে তারা। নদীতে যেতে যেতে দেখা যায় এক জায়গায় নদীর স্রোত প্রচণ্ড বেশি, স্রোতে তাদের ভেলা ওলটপালট করতে শুরু করে। একই মার্কাসের এরকম অবস্থা, তার মধ্যে নদীর প্রবল স্রোত, কোনো রকমে তারা সামনের পারে উঠে আসে। পরের দিন কার্ল ঠিক করে যে সে আর জঙ্গলের গভীরে যাবে না। এদিকে কেভিন ঠিক করে যে সে নদীপথ দিয়েই যাবে, আর মার্কাসের পা নিয়ে নদীপথে যদি যাওয়া যায় মার্কাসের ক্ষতি হতে পারে, তাই কেভিন তাকে সঙ্গে নিতে চায় না।
মার্কাস ও কেভিনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ঠিক করে যে সে কার্লের সঙ্গে এই জঙ্গল ছেড়ে আবার অ্যাপোলোতে ফিরে যাবে। অ্যাপোলো অর্থাৎ যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই জায়গাটার নাম ছিল অ্যাপোলো। এরপর কেভিন ও ইয়োসি কার্লের কাছ থেকে নদীপথে যাওয়ার রাস্তাটা চিনে নেয়, কিন্তু কার্ল তাদেরকে বলে এই নদীপথে আর কিছু দূর যাওয়ার পর কিন্তু প্রবল স্রোত আছে এবং সেটা পার করে যদি যাও এমন একটা জায়গা আছে যে জায়গায় ভেলা নিয়ে এই স্রোতের মধ্যে কিন্তু টিকে থাকা অসম্ভব, সুতরাং তোমরা দুজন কিন্তু মৃত্যুর দিকে পা বাড়াচ্ছ। কার্ল ও মার্কাস চলে যায়, থেকে যায় ইয়োসি আর কেভিন। ইয়োসি আর কেভিন তাদের যাত্রা শুরু করে নদীপথে। দেখা যায় তারা দুজন ভেলায় করে কখনো শান্ত কখনো খরস্রোতা জলপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। দীর্ঘদিন এইভাবেই নদীতে যাত্রা করতে করতে একদিন দেখা যায় তারা গভীর জলাশয়ে ভাসতে ভাসতে একটা খরস্রোতা জলপ্রবাহের কাছে চলে এসেছে। আসলে এটা ছিল সেই জলপ্রবাহ যার কথা কার্ল তাদের বলেছিল। অসতর্কভাবেই নিজেদের খেয়ালে ভেলা ভাসাতে ভাসাতেই হঠাৎ তারা ওই খরস্রোতা জলপ্রবাহের সামনে পড়ে যায়। কেভিন বিপদ বোঝার সাথে সাথে ইয়োসিকে বলে জোরে জোরে ভেলার দাঁড় চালাতে, যাতে খুব দ্রুত তারা ডান দিকে থাকা নদীর পাড়ে পৌঁছে যেতে পারে। চারদিকে পাহাড়, তার মাঝখানে বিশাল নদী, আর সেই নদীর জলপ্রবাহ রুদ্র রূপ ধারণ করেছে। নদীর স্রোত তাদের ভেলা প্রায় উল্টে দিচ্ছে। এই অবস্থায় কিনারায় যেতে না পেরে তারা কোনো রকমে তাদের সামনে থাকা একটা বিশাল পাথরের কাছে গিয়ে আটকায়। নিজেকে একটু সামলে কেভিন ইয়োসিকে বলে এই পাথরের পেছনেই এইভাবে ভেলা ধরে আটকে থাকতে, কিন্তু কেভিন সাঁতার জানে তাই সে কোনো রকমে সামনে থাকা নদীর পাড়ে যাবে এবং সেখানে গিয়ে চাকুর সাহায্যে কিছু ডালপালা কেটে ইয়োসিকে এখান থেকে উদ্ধার করবে। কিন্তু ইয়োসি খুব ভয় পাচ্ছিল কারণ সে সাঁতার জানে না, আর এই নদীর যা স্রোত যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে ভেসে অন্য কোথাও চলে যেতে পারে। কেভিন তাকে ভরসা দেয় এবং সাঁতরে ওই পারে চলে যায়। ইয়োসিকে উদ্ধার করার জন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে তাকে এবং ইয়োসিকে বলে ভেলায় থাকা চাকুটা দিতে, কিন্তু সেই চাকুটা দিতে গিয়ে ইয়োসি কিন্তু নিজেকে সামলাতে পারে না আর নদীর প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যায়। জলের স্রোত এতটাই প্রবল থাকে যে ইয়োসি ভাসতে ভাসতে কোথায় চলে গেছে সে নিজেও বুঝতে পারে না, আর এমন স্রোতের সামনে কেভিনও অসহায়ের মতো শুধুমাত্র দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার উপায়ও থাকে না। নদীর প্রবল ঢেউয়ে ইয়োসি খড়কুটোর মতো ভাসতে থাকে এবং নদীতে থাকা পাথরের মধ্যে ধাক্কা খায়, গভীর জলে হাবুডুবু খেতে থাকে। অনেকক্ষণ পর ইয়োসি অনেক কষ্টে একটা পাথরকে জড়িয়ে নিজেকে সামলায় এবং তারপর কোনো রকমে একটা পাড়ে উঠে আসে। ইয়োসি একটু একটু করে পাথর ধরে ধরে ওপরে সমতলে ওঠার চেষ্টা করে, কিন্তু অনেক দূর ওপরে ওঠার পর সে আবারও পা পিছলে পড়ে যায়। কিন্তু ইয়োসি হাল ছাড়ে না, অনেক কষ্টে সে উপরে উঠে আসে। সে কেভিনকে চিৎকার করে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। সাড়া পাবে কী করে, সে তো অনেক দূরে চলে এসেছে। একসময় নদীর জলে তার ব্যাগটা ভেসে আসতে দেখে সে কোনো রকমে জলে ঝাঁপ দিয়ে ব্যাগটাকে উদ্ধার করে এবং তারপর ব্যাগ থেকে একটা ওষুধের বোতল বের করে। এই ওষুধের বোতলটা কার্ল তাদেরকে সঙ্গে নিয়ে যেতে বলেছিল। এটা এমন একটা ওষুধ বা এনার্জি ট্যাবলেট যেটা খেলে মানুষের ক্লান্তি কেটে যায়। এরপর সে পাহাড়ের উচ্চতা পেরিয়ে ওপরে উঠে অনেক জায়গায় গিয়ে তার বন্ধু কেভিনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কেভিনকে কোথাও খুঁজে পায় না। এরপর সে একটা কিছু নোটপ্যাডের মধ্যে লেখে এবং সেটাকে কাপড়ে মুড়িয়ে রেখে অন্যদিকে চলে যায় যাতে সে হারিয়ে না যায় আর কেভিন যাতে এইসব চিহ্ন দেখে তাকে সহজেই খুঁজে পায় যে আশেপাশেই কোথাও আছে সে। দেখতে দেখতে ছদিন পেরিয়ে যায়। ইয়োসি একাই গভীর জঙ্গলের এদিক ওদিক যেতে থাকে। এরপর একসময় সে একটা গাছে উঠে সেখানে থাকা একটা বিষধর সাপকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলে শুধুমাত্র ওই গাছের ফল খাওয়ার জন্য। এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সভ্যতার শুরুর দিক থেকে কিন্তু মানুষ এটাই করে এসছে। নিজের খিদে মেটানোর জন্য প্রয়োজনে অন্য প্রাণীকেও হত্যা করতে পিছপা হয় না মানুষ। এরপর সারাদিন জঙ্গলের এদিক ওদিক ঘুরে রাত্রে যে কোনো একটা জায়গায় গিয়ে সে শুয়ে পড়ে, এভাবেই তার দিন কাটতে থাকে। এর সাথেই দেখা যায় একা থাকার কারণে কিন্তু ইয়োসি এখন হ্যালুসিনেট করতে শুরু করেছে, অর্থাৎ সে চোখে ভুলভাল দেখতে শুরু করেছে যেটাকে ভ্রম বলে। কখনো সে স্বপ্নে নিজেকেই দেখছে, কখনো সে দেখছে তার সামনে মার্কাসকে দাঁড়িয়ে থাকতে। জঙ্গলে থাকা বিভিন্ন বিপদ, পশু পাখির ভয়ে সে রাত্রে ঠিকমতো ঘুমোতে পর্যন্ত পারছে না, যেটা কিনা স্বাভাবিক ছিল। একদিন এভাবেই রাতে শুয়ে সে হঠাৎ দেখে একটা বাঘকে তার দিকে এগিয়ে আসতে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজেকে বাঁচানোর জন্য একটা লাইটার জ্বালিয়ে আগুনের ওপর একটা বোতলে থাকা কিছু স্প্রে করে এবং এবারের মতো কোনো রকমে সে বেঁচে যায়। পরদিন সকালে ইয়োসির মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। দেখা যায় তার কপালের একটা অংশ অনেকটাই ফুলে রয়েছে। আসলে কিছুদিন আগে তার মাথায় কোনোভাবে একটা যোগ ঢুকে গিয়েছিল এবং সেটা কিছুদিন ওইভাবেই ছিল, কিন্তু এবার আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ইয়োসি তার কাছে থাকা একটা জিনিস দিয়ে তার কপাল কেটে ওই যোগটাকে বের করে। আর এটা আমাদের চারপাশে যেসব যোগ দেখা যায় সেসব যোগ নয়, অ্যামাজনের জঙ্গলের ভয়ঙ্কর যোগ। ইয়োসি এতটাই নিরুপায় হয়ে যায় যে সারাদিন জঙ্গলে ঘোরা আর জঙ্গলের হাতের সামনে পাওয়া যে কোনো জিনিস খাওয়া ছাড়া
তার কাছে প্রাণ বাঁচানোর আর কোনো উপায় থাকে না। সে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকে আর নিজের কাছে থাকা একটা ম্যাপ দেখে এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে থাকে। এই সমগ্র নির্জন জঙ্গলের মধ্যে সে নিজেকে প্রচণ্ড একা ভাবতে থাকে, যেটা কিনা বাস্তব ছিল। এইভাবে জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা সময় ইয়োসির পায়েও মার্কাসের মতো ঘা হয়ে যায়। পরের দিন জঙ্গলে ঘোরার সময় সে একটা পায়ের ছাপ দেখে এবং সে বুঝতে পারে তার বন্ধু হয়তো আশেপাশেই আছে, কারণ পায়ের ছাপটা মানুষের পায়ের ছাপ ছিল। কিন্তু সে চিৎকার করে তার বন্ধুকে ডাকতে গিয়ে দেখে তার সামনে পাখির ডিমের খোলস পড়ে আছে। আসলে ইয়োসি আগের দিন এই জায়গা দিয়ে যাওয়ার সময় এই পাখির ডিম দুটো খেয়েছিল, তাই পায়ের ছাপটা অন্য কারো নয়, পায়ের ছাপটা ইয়োসির নিজেরই পায়ের ছাপ। সে খুব ভালো করে বুঝতে পারে যে একই জায়গা দিয়ে এসে বারবার ঘুরে ফিরে আসছে, জঙ্গলটা যেন একটা ভুল ভুলাইয়া। এভাবেই তার অসহায় অবস্থায় দিন কাটতে থাকে এবং একসময় সে মানসিকভাবে ভেঙে পড়ে, নিজের পরিবারের কথা চিন্তা করতে থাকে। কখনো সে নিজেকেই দোষ দিতে থাকে, কারণ কাল আর মার্কাসের বারণ না শুনে সে নিজেই নদীপথে যাত্রা করতে চেয়েছিল। একসময় বৃষ্টি শুরু হয়, প্রবল বৃষ্টি, আর এই বৃষ্টিতে নদীর স্রোত আরও বেড়ে যায়। সে শুধু বইটাকে বুকে নিয়ে তার ঈশ্বরের ওপর ভরসা করে থাকে। অন্যদিকে দেখা যায় কিছু স্থানীয় লোক এসে জঙ্গলে কেভিনকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে লোকালয়ে নিয়ে আসে। সুস্থ হয়ে কেভিন সেখানকার ফরেস্ট অফিসারকে সব কথা জানায় এবং নিজের বন্ধুদের খোঁজার আবেদন করে। কেভিনের অনুরোধ করার পর সেখানকার অফিসারের সঙ্গে কথা বলে তারা একটা প্লেন নিয়ে গোটা জঙ্গলে তল্লাশি চালায়, কিন্তু এত ওপর থেকে সে ঘন জঙ্গল পরিষ্কারভাবে কিছুই দেখতে পায় না। ওদিকে ইয়োসিকে দেখা যায় নদীর পাড়ে দাঁড়িয়ে উড়িয়ে যাওয়া প্লেনটাকে সে কিন্তু লক্ষ্য করেছে এবং একটা লাল কাপড়ের সাহায্যে নিজের উপস্থিতি বোঝানোর চেষ্টাও করে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো লাভ হয় না। এরপর কেভিন ফরেস্ট অফিসারের সঙ্গে আবার কথা বললে ফরেস্ট অফিসার জানান যে 3 সপ্তাহ জঙ্গলে থাকার পরও অ্যামাজনের জঙ্গলে যদি কোনো মানুষকে না পাওয়া যায় তাহলে এটা ধরে নিও সেই মানুষটার বেঁচে নেই। তুমি ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছো, এটাই বিশাল বড় ব্যাপার, তোমার ভাগ্য অনেক ভালো ছিল। কিন্তু কেভিন হাল ছাড়ে না, সে বলে যেই করেই হোক না কেন আমি ইয়োসিকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসব এবং আমার বিশ্বাস যে ইয়োসি এখনও বেঁচে আছে। ওদিকে ইয়োসিকে দেখা যায় সে জঙ্গলে একটা আদিবাসী মেয়ের দেখা পায়। আমি লোকালয়ে থেকে একটা মেয়ের দেখা পাই না, আরও জঙ্গলে থেকে মেয়ে পেয়ে গেছে। যাই হোক, ইয়োসিকে দেখে মেয়েটা প্রথমে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে মেয়েটা তার সঙ্গে মিশতে শুরু করে। মেয়েটা ইয়োসির কথা না বুঝলেও ইয়োসি সারাক্ষণ তার সঙ্গে কথা বলতে থাকে। সে এত দিন পর কথা বলার জন্য অন্তত একটা মানুষ তো পেয়েছে। একা থাকতে থাকতে সে পুরো মানসিকভাবে ভেঙে পড়েছিল, বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। মেয়েটাও সম্ভবত এই জঙ্গলে হারিয়ে গেছে। সে মেয়েটাকে ভরসা দিতে থাকে। সে বলে আমরা একদিন ঠিক পৌঁছে যাব লোকালয়ে, দেখবে, চিন্তা করো না, ঈশ্বর আমাদের সাথে আছে। কিন্তু অবাক ব্যাপার, মেয়েটা একটা কথাও বলে না। কিন্তু একটা সময় পর দেখা যায় ইয়োসি এতদিন ধরে এই সব কিছু কল্পনা করছিল, অর্থাৎ ওই মেয়েটা ছিল ইয়োসির হ্যালুসিনেশন বা কল্পনা। এবং সাইকোলজি অনুযায়ী এরকম এক ধরনের মানসিক রোগ আছে। এই রোগে কি হয়, কোনো একটা মানুষ যখন প্রচণ্ড একাকিত্বে ভুগতে থাকে তখন সে তার মনের ভিতর থেকে যে কোনো একটা চরিত্রের জন্ম দিয়ে দেয়, যে চরিত্রটা কাল্পনিক হলেও তার সাথে সে সময় কাটায়। তো ইয়োসির মানসিক অবস্থাও সেটাই হয়েছিল এবং সে নিজেও বুঝতে পারে যে মেয়েটা শুধুমাত্রই তার কল্পনা। এই গভীর জঙ্গলের মধ্যে মানুষ বলতে সে একাই আছে এখানে। সে জঙ্গলের এদিক ওদিক কেমন পাগলের মতো ঘুরতে থাকে। কখনো দেখে মনে হচ্ছিল সে কিছু ভাবছে, কখনো বা একা একাই কোনো কারণ ছাড়া হাসছে। অর্থাৎ আস্তে আস্তে সে নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছিল। এভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে ইয়োসি একটা পাকের মধ্যে পড়ে যায় এবং প্রায় গলা অবধি সে ওই কাদার ভেতরে, মাটির ভেতরে ঢুকে যাচ্ছিল। সে যত ছটপট করতে থাকে সে আরও বেশি করে ফাঁসতে শুরু করে। ঠিক এরকম সমুদ্র সৈকতেও দেখা যায় এবং সমুদ্র সৈকতে ওটাকে চোরাবালি বলা হয়, কিন্তু এখানে কাদার মধ্যে সে ঢুকে যাচ্ছিল। ভাবতে অবাক লাগে যে সত্যি সত্যি এরকম কোনো একটা মানুষের সাথে ঘটেছিল। তো যাই হোক, এরপর সে নিজের মনকে শান্ত করে, কারণ সে তার ঈশ্বরকে প্রচণ্ড বিশ্বাস করে। সে মনে প্রাণে বিশ্বাস করত যে ওপরওয়ালা আমার সাথে আছে, আমি এভাবে তো মরতে পারি না। সে খুব আস্তে আস্তে চেষ্টা করে একটা গাছের ডাল ধরে একটু একটু করে ওই পাকের ভেতর থেকে বেরিয়ে আসে। কিন্তু এতদিন এত কষ্ট সহ্য করার পর এবং ঠিকমতো খাওয়া দাওয়া না হওয়ার কারণে তার শরীরে একটুও শক্তি ছিল না, কিন্তু তখনও তার মনে নিজেকে বাঁচানোর চেষ্টা ছিল। তাই সে কোনো মতে গড়িয়ে গড়িয়ে একটা গাছের সামনে যায় এবং সেই গাছের সামনে অজস্র বিষাক্ত পিঁপড়ে ছড়িয়েছিল, অ্যামাজনের জঙ্গলের বিষাক্ত পিঁপড়ে। ওই গাছের ডাল শক্ত করে জড়িয়ে ধরতে ইয়োসির গায়ে অসংখ্য পিঁপড়া কামড়াতে শুরু করে, আর এই ঘন জঙ্গলের বিষাক্ত জঙ্গলি পিঁপড়ে কামড়ানোর মারাত্মক যন্ত্রণা তাকে আরও কাবু করে তোলে। কিন্তু শুনলে অবাক হবে, সে ইচ্ছে করেই ওই পিঁপড়েগুলোকে দিয়ে নিজের শরীরটাকে কামড়াচ্ছিল,
কারণ তার শরীরে শক্তি বা এনার্জি কিছু ছিল না। তাই যাতে অসম্ভব যন্ত্রণার দাপটে এসে থাকতে না পেরে বাধ্য হয়ে সেখান থেকে দৌড়তে পারে, এই জন্য সে এরকম কাজ করেছিল। এবং এই এতগুলো পিঁপড়ের কামড় সহ্য করতে না পেরে ইয়োশি সত্যি সত্যি দৌড়তে শুরু করে। সে কল্পনা করতে থাকে সমস্ত কাছের মানুষদের, জঙ্গলে হ্যারিসুনেট করা সমস্ত দৃশ্য তার সামনে সিনেমার মতো ভাসতে শুরু করে। তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে বলছে, ইয়োশি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। অন্যদিকে কেভিনকে দেখা যায় ফরেস্ট অফিসারের কথায় সে একজন মাঝির কাছে যায়। এই মাঝি জঙ্গল এবং নদী সম্পর্কে খুব ভালোভাবে পরিচিত ছিল। একমাত্র তার পক্ষেই ওই নদী পথে নৌকা চালিয়ে ইয়োশিকে খোঁজা সম্ভব ছিল। তাই কেভিন ওই নদীতে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু 17 দিন ধরে একটা মানুষ নিখোঁজ, তাও আবার অ্যামাজনের গভীর জঙ্গলে। এই কথা জানার পর মাঝি বলে, কাকে আর খুঁজতে যাচ্ছেন? আপনার কি মনে হয় সে এখনও বেঁচে আছে? সেখানে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু কেভিন অনেক বিশ্বাস নিয়ে বলে যে আমার বন্ধু ঠিক বেঁচে আছে, আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস। সে আরেকবার শেষ চেষ্টা করতে চায়। এমনকি কেভিন মাঝির কাছে নদীতে নিয়ে যাওয়ার জন্য হাতে পায়ে ধরে, এমনকি সে তার নৌকাটাও কিনে নিতে চায়। অবশেষে মাঝি কেভিনের অনুরোধে নদীপথে ইয়োশিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ইয়োশিকে দেখা যায় সে নদীর পাড়ে কিছু কাঠ দিয়ে একটা ওয়াই বানায়। ওয়াই মানে সে নিজের নামের প্রথম অক্ষরটা লেখে, যাতে তার সন্ধানে কেউ যদি আসে এই ওয়াইটা দেখে বুঝতে পারবে যে ইয়োশি এই আশেপাশেই আছে। এবং সেই ওয়াইয়ের সামনে বসে সে অপেক্ষা করতে থাকে। ইয়োশির সামনে এমন সময় একটা কচ্ছপ আসে, কিন্তু ক্লান্ত ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও ইয়োশি কিন্তু সেই কচ্ছপটাকে হত্যা করে না, কারণ সে এখন জীবনের মূল্য বুঝতে পেরেছে। সে জানে আঘাত পেলে কতটা কষ্ট হয়। এতদিন জঙ্গলে ভয়ঙ্কর জীবনযুদ্ধ করে সে অন্য প্রাণীদের কষ্ট উপলব্ধি করতে পেরেছে। উল্টে ইয়োশি আকাশের দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানায় তাকে এতদিন জীবিত রাখার জন্য এবং তাকে এখনও পর্যন্ত বেঁচে থাকার জন্য, মানসিক শক্তি দেওয়ার জন্য। এদিকে দুদিন ধরে নদীতে ঘুরে ঘুরে বেড়ানোর পর কেভিন ঠিক সেখানে এসে পৌঁছায় যেখানে ইয়োশি ওয়াই লিখেছিল, কিন্তু ইয়োশিকে সেখানে দেখা যায় না। এরপর মাঝি জানায় যে এর থেকে গভীর জঙ্গলে যাওয়া আর সম্ভব নয়, সেটা নিরাপদও নয়, আর নদীর জলপ্রবাহ যেখানে প্রচণ্ড খরস্রোতা সেখানে তো নৌকো চালানোও সম্ভব নয়। তাই বাধ্য হয়ে এবার তাদেরকে ফিরে যেতে হবে। কেভিন এরপর হতাশ হলেও সে ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু যখনই তারা নৌকা নদীতে নামিয়ে দিয়ে উল্টো দিশায় ঘোরাতে শুরু করে, তাদের কথা কিছু দূরে শুয়ে থাকা ইয়োশির কানে পৌঁছয়। ইয়োশি নিজের সর্বশক্তি দিয়ে কোনো মতে গড়িয়ে গড়িয়ে একটু কষ্টে উঠে দাঁড়ায়, কিন্তু বন্ধুকে জোরে চিৎকার করে ডাক দেওয়ার মতো শক্তি ইয়োশির শরীরে থাকে না। সে অসহায়ের মতো দূরে দাঁড়িয়ে ফিরে যাওয়া নৌকাটার দিকে তাকিয়ে থাকে। তবে সৌভাগ্যবশতই হোক বা ইয়োশির কথা মতো ঈশ্বরের কৃপাতেই হোক, কেভিন কিন্তু হঠাৎই দূরে দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত ইয়োশিকে দেখে খুশিতে চিৎকার করে ওঠে। সে দ্রুত নৌকা ঘুরিয়ে তার বন্ধু ইয়োশির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়োশিও কেভিনকে দেখে চোখের জল আটকে রাখতে পায় না, সে কাঁদতে শুরু করে। এতদিন কীভাবে সে জীবনযুদ্ধ করে এই জঙ্গলের মধ্যে বেঁচে আছে একমাত্র সেই জানে। এরপর কেভিন তার বন্ধু ইয়োশিকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায়। 19 দিন এক অসহ্য যন্ত্রণা ও একটানা লড়াই শেষ করে ইয়োশি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। কেভিন ইয়োশিকে নিয়ে লোকালয়ে আসে। এমন ভয়ঙ্কর জঙ্গলে এতদিন থাকার পরেও কেউ ফেরত এসেছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও জানা যায় কাল ও মার্কাসকে নাকি খুঁজে পাওয়া যায়নি, এবং এর কিছুদিন পর জানা যায় কালকে নাকি পুলিশ অনেকদিন ধরেই খুঁজছিল, এবং কাল নাকি মোটেও ভালো মানুষ ছিল না। সে জঙ্গলে ভ্রমণ করতে আসা বহু মানুষকে মিথ্যে কথা বলে জঙ্গলে নিয়ে যেত, যাদের কোনো খোঁজ পাওয়া যেত না। হয়তো কাল এদেরকেও যে জঙ্গলে নিয়ে এসেছিল কিছু একটা করার মতলবে, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু কেভিন আর ইয়োশি আলাদা গিয়েছিল, সুতরাং হয়তো তারা কালের হাত থেকে বেঁচে গিয়েছিল। আর কাল যে লুপ্তপ্রায় আদিবাসী সম্প্রদায়ের কথা বলেছিল যে অ্যামাজনের জঙ্গলে তারা বাস করে, এরকম কোনো লুপ্ত সম্প্রদায়ের অস্তিত্ব বাস্তবে খুঁজেই পাওয়া যায়নি। কেভিন ও ইয়োশিকে দেখা যায় তারা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। কেভিন জঙ্গলে তার ফটোগ্রাফির কাজ চালিয়ে যায়, আর ইয়োশি 10 বছর পর আবারও সেই অ্যামাজনের জঙ্গলে ওই নদীর তীরে ফিরে যায় ঘুরতে। হ্যাঁ, এই পাগলের একবারে শিক্ষা হয়নি, তাই আবার গেছিল ঘুরতে। তো যাই হোক, এটা কোনো কাল্পনিক কাহিনী ছিল না, এটা বাস্তব জীবনে একজনের সাথে ঘটেছিল। আর যার সাথে ঘটেছিল তারও নাম ছিল ইয়োশি ঘিনসেনবার্গ। 1981 সালে এই ঘটনাটা ঘটেছিল। তা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ভিডিওতে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।